মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরান। তারপরেও মহারাজ ধৃতরাষ্ট্র এখন অবধি একটা কথাও কেন বললেন না? দুর্যোধনের প্রতি অগাধ স্নেহকেই আপনি দৈব ভেবে ভুল করছেন। আমি যুদ্ধে এই ভরতকুল কলঙ্ক পাপাত্তা দুঃশাসনের বক্ষ চিরে তার রক্ত পান করব। আপনি ওদের বিচার দিন এবার। আপনার ধর্ম বিচার কোথায় গেল ধর্মরাজ? কিন্তু মাত্র দ্বাদশ হাত বস্ত্র এত দীর্ঘ হলো কি করে? এত অনন্ত বস্ত্রই বা কোথা থেকে আসছে? মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। পাশার দানে চার ভ্রাতাকে, নিজেকে এবং দ্রৌপদীকেও হারিয়েছেন যুধিষ্ঠির। এক বস্ত্রা রজস্বলা দ্রৌপদীকে প্রকাশ্য রাজসভায় টেনে নিয়ে এলেন দুঃশাসন। কর্ণের কথায় পাঞ্চালীর বস্ত্রহরণ করতে গিয়ে এক অদ্ভুত ঘটনার মুখোমুখি দুঃশাসন। তারপর কৃষ্ণ, হে লজ্জা নিবারণ মধুসূদন, হে সর্বদুঃখহার কৃষ্ণ, আমার লজ্জা নিবারণ করো সখা, আমার লজ্জা নিবারণ করো। তুমি ভিন্ন, আমার তো আর কোনো রক্ষাকর্তা নেই। হে পরম বান্ধব, হে কৃষ্ণ, হে গোবিন্দ, রক্ষা করো আমাকে, রক্ষা করো আমাকে, হে গোবিন্দ, রক্ষা করো আমাকে, রক্ষা করো আমাকে, রক্ষা করো গোবিন্দ, রক্ষা করো, রক্ষা করো। দুঃশাসন, এ কি করছো তুমি? সামান্য একটা বস্ত্র সরাতে গিয়েই ক্লান্ত হয়ে পড়লে? যুবরাজ, আমি তো আপনার আদেশই পালন করছি। পাঞ্চালী দেহে এই একটি মাত্র বস্ত্রই আছে, কিন্তু মাত্র দ্বাদশ হাত বস্ত্র এত দীর্ঘ হলো কি করে? এত অনন্ত বস্ত্রই বা কোথা থেকে আসছে? এ দৃশ্য আমি আগে কখনো দেখিনি যুবরাজ, কখনো না। আজ কুরু রাজসভায় যে কলঙ্ক ছড়িয়ে পড়ল, সেই কলঙ্ক এর আগে আর কোনোদিনও এই অধ্যাত্ম ভূমিকে দূষিত করেনি। আমি কৃষ্ণ দৈবায়ন ব্যাস, আর্যাবর্তের সনাতন পুরুষ। কোনো নারীর এমন প্রকাশ্য লাঞ্ছনা দেখে আমিও স্তম্ভিত। যে সভায় পৃথিবীর সমস্ত ধর্মবেত্তা উপস্থিত, সেই সভাতেই এমন ঘোর অধর্ম, এ যে কত বড় লজ্জা আর অভিশাপ তা মদমত্ত কৌরবরা জানে না, কিন্তু ভীষ্ম তা নিশ্চয়ই জানেন আর জানে বিদুর। ধৃতরাষ্ট্রের এই সভাকে কলির দ্বার বলে সে আগেই চিহ্নিত করেছিল। কৌরবকুলের সমস্ত সম্মান এবং পুণ্য আজ সেই দ্বারেই বিসর্জন হয়ে গেল। ওই তো দেখছি সভার মাঝখানে অচেতন প্রায় দ্রৌপদী সমস্ত বাহ্য চেতনা ভুলে তন্ময় হয়ে জনার্দন শ্রী হরিকে স্মরণ করে চলেছে। তিনি এখন তার একমাত্র আশ্রয়, একমাত্র সম্বল।
সেই তন্ময় দ্রৌপদীকে দেখছি আমি, আর দেখছি তার শরীরের একটিমাত্র বস্ত্রের সঙ্গে শত শত বস্ত্র এসে মিশে যাচ্ছে। তাদের কোনোটি নানা রঙে রঞ্জিত, কোনোটি বা শুধুই শুভ্র। দ্রৌপদীর শরীরে এত বিপুল বস্ত্রের সম্ভার যে দুঃশাসন দুহাতে সেগুলিকে আকর্ষণ করতে করতে ক্রমে ক্লান্ত হয়ে পড়ছি। এত অসংখ্য বস্ত্রের সঙ্গে যুদ্ধ করতে করতে তার শক্তি নিঃশেষিত হয়ে আসছে। স্বয়ং ধর্মই এবার বস্ত্ররূপে যাজ্ঞসেনীকে ঘিরে আছেন। কুরুরাজ সভায় সেই অভূতপূর্ব দৃশ্য দেখে উপস্থিত রাজা এবং সভাসদদের চক্ষু বিস্ফারিত হয়ে গেল। কুরু রাজকুমারেরাও বিস্ময়ে বিমূঢ়। নিমন্ত্রিত রাজারা এবার বোধ ক্ষমতা ফিরে পেয়ে সেই সভায় দ্রৌপদীর প্রশংসা এবং দুঃশাসনের নিন্দা করতে লাগল। ছি দুঃশাসন, ছি, কৌরবদের কেমন ব্যবহার! ধর্মপ্রেমী পাণ্ডবদের সঙ্গে এমন অনাচার! ধর্মে পতিত হবে তারা। হ্যাঁ, প্রকাশ্য সভায় কুলবধূ দ্রৌপদীর এমন লাঞ্ছনার প্রতিফল পাবে তোমরা, আর সেই দিনের জন্য তৈরি থাকো দুঃশাসন। মহারাজ ধৃতরাষ্ট্র তাঁর এই সভাতে কৌরবদের এমন অনাচারকে প্রশ্রয় দিলেন কি করে? এই কাজ ধর্ম বিরুদ্ধ। এই সভায় উপস্থিত যত ক্ষত্রিয় আছেন তারা সকলে আমার কথা শুনুন। আমি ভীম সেন, আমি আজ প্রতিজ্ঞা করছি, সেই প্রতিজ্ঞা এর আগে এই পৃথিবীতে কেউ করেনি, ভবিষ্যতেও কেউ করবে না। আমি যুদ্ধে এই ভরতকুল কলঙ্ক পাপাত্তা দুঃশাসনের বক্ষ চিরে তার রক্ত পান করব। এই প্রতিজ্ঞা পূরণ করতে না পারলে আমি যেন পিতৃলোক থেকে বঞ্চিত হই। কি ভয়ানক প্রতিজ্ঞা! তৃতীয় পাণ্ডব যে এবার অনর্থ ঘটাবেন। তাই হোক, এই কুরুবংশের সমুচিত শিক্ষা হওয়া দরকার। কি আশ্চর্য, ওই রাশিকৃত বস্ত্রের পাশে ক্লান্ত হয়ে বসে আছে দুঃশাসন, তারপরেও মহারাজ ধৃতরাষ্ট্র এখনো অব্দি একটা কথাও কেন বললেন না! এই সভায় যত সভ্য উপস্থিত আছেন তাঁদের উদ্দেশ্যে বলছি, রাজকুলবধূ দ্রৌপদী অনাথার মতো কেঁদে চলেছেন। তিনি একের পর এক প্রশ্ন করছেন, অথচ আপনারা কেউ তার প্রশ্নের উত্তরও দিচ্ছেন না। একে কি ধর্ম বলে? কেউ যদি সভায় এসে বিচার প্রার্থনা করেন, তাহলে তাকে সাধ্য মতো সুবিচার না দেওয়াটা সেই সভার ব্যর্থতা। কাম ক্রোধ কিংবা ভীতিপ্রদ শক্তিকে উপেক্ষা করে ন্যায় বিচার শোনান আপনারা। রাজকুমার বিকর্ণ যেখানে বয়সে কনিষ্ঠ হয়েও নিজের বুদ্ধি অনুসারে তার বিচার জানিয়ে দিয়েছেন, সেখানে আপনারা সকলে এত নীরব কেন? বিচার প্রার্থীকে উত্তর না দেওয়াটাও কিন্তু মিথ্যার সমতুল্য। এই দাসী দ্রৌপদীকে আমাদের কক্ষে নিয়ে যাও দুঃশাসন। দুর্যোধন, স্বয়ম্বর সভা ছাড়া জীবনে কখনো যে কারো সামনে আসেনি সেই অসুরজম পশ্চাৎ দ্রৌপদী এবার কুরুরাজ সভায় সকলের চোখের সামনে লাঞ্ছিত হচ্ছে। যে দ্রৌপদীকে বাতাস স্পর্শ করলেও পাণ্ডবরা কুপিত হতেন, তাদের সেই ধর্মপত্নীকে দুরাত্মা দুঃশাসন এবার স্পর্শ করলো। ধর্মপুত্র যুধিষ্ঠির, গাণ্ডীবধারী অর্জুন, মহাবীর ভীমসেন, এই দৃশ্য সচক্ষে দেখেও আপনারা নীরব হয়ে থাকবেন, একটা কথাও বলবেন না। আমি পাণ্ডব ভার্যা কৃষ্ণা, আমি কৃষ্ণের সখী কৃষ্ণা, আমি দ্রুপদ দুহিতা দ্রৌপদী, আমি কারো পুত্রবধূ, কারো কন্যা স্থানীয়া, এত কষ্ট, এত লাঞ্ছনার যোগ্য আমি নই।
তবু এই কুলাঙ্গার দুঃশাসন আমাকে অপমান করছে, আর রাজারা নীরবে তা দেখছেন, দেখেই যাচ্ছেন। এর যে পরিতাপের বিষয় আর কিছু হতে পারে না। রাজাদের ধর্ম কোথায় গেল? আমি কি সত্যি কৌরবদের দাসী? আমি কি সত্যি বিজিত? এই কষ্ট আর সহ্য হচ্ছে না। দয়া করুন আমায়, দয়া করুন। কুরুবংশীয় মহাত্মারা আর নীরব হয়ে থাকবেন না। দোহাই আপনাদের, দোহাই আপনাদের, আমার প্রশ্নের উত্তর দিন, আমার প্রশ্নের উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। বিলাপ করো না কল্যাণী, শান্ত হও। ধর্মের গতি অতি সূক্ষ্ম দ্রৌপদী, এ কথা তো আমি পূর্বেই তোমাকে বলেছি। এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার প্রশ্নের যথার্থ উত্তর আমি দিতে পারছি না। কৌরবরা লোভ এবং মোহে নিমজ্জিত, অচিরেই ওদের বিনাশ ঘটবে। কুরুবংশের আভরণ স্বরূপ যে ধর্ম, চরম বিপদেও একমাত্র তুমিই সেই ধর্মকে ধরে আছো কৃষ্ণা। এই আচরণ তোমার পক্ষেই শোভন, তোমার জয় হোক। কিন্তু দ্রৌপদী, তুমি বিজিত কি না, এই প্রশ্নের উত্তর একমাত্র যুধিষ্ঠিরই দিতে পারবে। এই উত্তরে আমার কোনো অধিকার নেই। পাঞ্চাল নন্দিনী দ্রৌপদী, এই রাজারা কেউ কিচ্ছু বলবেন না। আমি বলছি শোনো, তোমার মুক্তির একমাত্র একটাই উপায় আছে। তোমার এই মহাশক্তিশালী পতিরা অর্জুন এবং ভীমসেন বলুক যে যুধিষ্ঠির তোমার স্বামী নয়। যুধিষ্ঠির আসলে অসৎ, মিথ্যেবাদী, অথবা ধর্মপুত্র নিজেই বলুক সে তোমার স্বামী নয়, তাহলেই তুমি দাসত্ব থেকে মুক্তি পাবে পাঞ্চালী। দুর্যোধন, ধর্মরাজ যুধিষ্ঠির যদি আমার গুরু না হতেন, তাহলে এই মুহূর্তেই তোমার বিনাশ ঘটত। আমার এই দুটো হাতের দিকে দেখো দুর্যোধন, এর মধ্যে পড়লে স্বয়ং দেবরাজ ইন্দ্রও নিস্তার পাবেন না। অর্জুন আমাকে নিবৃত্ত করে রেখেছে এবং ধর্মরাজ যুধিষ্ঠির ঘোষণা করেছেন যে তিনি বিজিত। তিনি আমাকে নিষ্কৃতি দিলেই এখনই এই দণ্ডে ধৃতরাষ্ট্রের পুত্রদের আমি চপেটাঘাত করেই সংহার করতে পারি। শান্ত হও ভীম, শান্ত হও, এ কাজ তোমার পক্ষে সম্ভব আমরা তা জানি পুত্র, কিন্তু এখন তোমার শান্ত থাকাটা প্রয়োজন। পাঞ্চালী, আমি তোমাকে বিচার দিচ্ছি, শোনো। কৃতদাস, সন্তান এবং ভার্যা, এই তিনজনেরই নিজ ধন সম্পদের ওপর কোনো অধিকার থাকে না। আপন ভার্যার ওপরে কৃতদাসের কোনো সত্ত্ব থাকতে পারে না। তোমার ওপর পঞ্চপাণ্ডবের আর কোনো সত্ত্ব নেই দ্রৌপদী। ধর্মানুসারেই তুমি এখন হস্তিনাপুরের রাজবংশের দাসী, মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রেরাই তোমার প্রভু, তুমি এখন তাদের সেবা করো। পাঞ্চালী, পাণ্ডবেরা পরাজিত, তারা আর তোমার পতি নয়। তুমি এখন অন্য পতি বরণ করো। দাসীর মতো সেবা করার সঙ্গে সঙ্গে সেই পতির কামনাও পূরণ করতে হবে তোমাকে, এটাই শাস্ত্র অনুমোদিত বিচার। মহারাজ যুধিষ্ঠির, কর্ণ যা বলছে তা সত্য। দাস ধর্ম সম্পর্কে শাস্ত্র ঠিক এটাই বলেছে, তাই কর্ণের কথায় আমি দুঃখিত হইনি। কিন্তু মহারাজ, আপনি যদি পাশা খেলায় দ্রৌপদীকে পণ না রাখতেন, তাহলে আর এই মুহূর্তটা দেখতে হতো না। মহারাজা যুধিষ্ঠির, বলুন বলুন বলুন,
এবার আপনার বিচারটাও শুনি। দ্রৌপদী ভীম সকলেই তো বিচার চাইছে, তারা আপনার মুখাপেক্ষী মহারাজ। ওই আপনি ওদের বিচার দিন এবার। আপনার ধর্মবিচার কোথায় গেল ধর্মরাজ? হ্যাঁ, আপনি নীরব কেন? নানা প্রশ্নবাণে যুধিষ্ঠিরকে জর্জরিত করতে লাগল দুর্যোধন। কিন্তু যুধিষ্ঠিরের মুখ দিয়ে একটি শব্দও নির্গত হল না। অচেতন শরীরের মতো মাথা নিচু করে স্থির বসে রয়েছে যুধিষ্ঠির। সেই পরাধীন নতমস্তক রাজচক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের দিকে কটাক্ষপাত করে দুর্যোধন এবার কর্ণের দিকে তাকাল। তার মুখে ক্রূর হাসি খেলে গেল। একটু আগেই দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়ে কোন অদ্ভুত ঘটনা ঘটে গেছে এ সভায়, তা বোধহয় সম্পূর্ণ বিস্মৃত হয়েছে সে। এবার নিজের বসন সরিয়ে বজ্রের মতো কঠিন এবং কদলী স্তম্ভের মতো গোলাকার বাম উরুখানা দ্রৌপদীকে দেখাল সে। এ দৃশ্য দেখে ভীমসেনের চোখ বিস্ফারিত হয়ে উঠল। তার সমস্ত রোমকূপ দিয়ে যেন আগুনের শিখা বেরিয়ে আসতে লাগল। দুই হাত মুষ্টিবদ্ধ করে তীব্র কণ্ঠে ঝলসে উঠল ভীমসেন। পাপিষ্ঠ দুর্যোধন, মহাযুদ্ধের সময় গদার আঘাতে ওই উরু যদি আমি না ভাঙি, তাহলে আমার যেন পিতৃলোকে গতি না হয়। সর্বনাশ হবে এবার, সর্বনাশ হবে। ধৃতরাষ্ট্রের পুত্রগণ, তোমরা সকলেই শুনে রাখো, এই ভীমসেনের থেকে তোমাদের মহাভয় উপস্থিত হবে। এখন হয়তো সেই বিপদের মাত্রাটা তোমরা অনুধাবন করতে পারছো না, কিন্তু কালে পারবে। তোমরা সকলেই পাশা খেলার নিয়ম লঙ্ঘন করেছ, সভায় স্ত্রীলোক এনে বিবাদ করছো, ধর্মকে তো কলুষিত করছো তোমরা, এই সভা দূষিত হয়ে গেছে। আমার বিচার শোনো। যুধিষ্ঠির আগে নিজেকে পণ হিসেবে রেখেছিল, সেই পণ হেরে যাওয়ার পরে দ্রৌপদীকে পণ রেখেছে সে, তাই এই পণ অর্থহীন। নিজের পরাজয়ের পরে দ্রৌপদীকে পণ রাখার কোনো অধিকার থাকতে পারে না তার। এ যেন স্বপ্নে ধনলাভের মতোই হাস্যকর এবং ক্ষণভঙ্গুর একটা বিষয়। গৌরবগণ, তোমাদের আমি সাবধান করে দিচ্ছি, শকুনির কথা শুনে তোমরা ধর্মভ্রষ্ট হইও না, ধর্মভ্রষ্ট হইও না। দ্রৌপদী, আমি এখন যুধিষ্ঠির ব্যতীত বাকি চার পাণ্ডবের কথা শুনতে চাই। ওরা যদি বলে যে তোমার ওপর যুধিষ্ঠিরের কোনো অধিকার নেই, তাহলে তুমি দাসত্ব থেকে মুক্ত হবে। কৌরবরা, তোমরা সকলে জেনে রাখো, মহারাজা যুধিষ্ঠির আগে আমাদের সকলের প্রভু ছিলেন, কিন্তু নিজেকে পণে হেরে আর কোনো কিছুর উপরই তার প্রভুত্ব থাকতে পারে না। অর্জুনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজা ধৃতরাষ্ট্রের সেই সভায় একটা অভূতপূর্ব ব্যাপার ঘটে গেল। আকস্মিকভাবে উচ্চস্বরে একটা শৃগাল ডেকে উঠল। সেই ডাকের সঙ্গে সঙ্গে গর্ধব এবং ভয়ঙ্কর সব পাখিও ডাকতে আরম্ভ করল। বিদুর, ভীষ্ম, দ্রোণাচার্য এবং কৃপাচার্য ছাড়া সভার আর কেউ সেই ডাক শুনতে পেল না। এই ডাক শোনা মাত্রই প্রাজ্ঞজনেরা স্বস্তি স্বস্তি করে উঠলেন। ঠিক সেই সময় অন্তঃপুর থেকে ছুটে এলো মহারানী গান্ধারী। মহারাজ! মহারানী, এমন তীব্র চিৎকার করলে কেন রানী? কি হয়েছে, কি হয়েছে প্রিয়ে? তুমি এই সভায় এলে কেন গান্ধারী? কি ঘোর অমঙ্গলের শব্দ শুনলাম মহারাজ! চতুর্দিকে যে শৃগাল শকুনের ডাক শোনা যাচ্ছে, রাজপ্রাসাদের কাছে এইসব ভয়ানক প্রাণী আসবে কি করে? তাহলে এটা কিসের মহারাজ?
আগে তো কখনো শুনিনি। শৃগাল শকুনের ডাক, কি বলছো মহারানী? হ্যাঁ মহারাজ, আপনার সবার গুণীজনদের জিজ্ঞাসা করুন, তারা এটা শুনতে পেয়েছেন কিনা। মহারানী যথার্থই বলেছেন মহারাজ, এই অমঙ্গলের ধ্বনি সত্যি শোনা গেছে। এই ধ্বনি রাজবংশের পক্ষে একেবারে শুভ নয় মহারাজ, একেবারে শুভ নয়। শুভ হবে কি করে, যে বংশের কুলবধূকে প্রকাশ্য সভায় টেনে এনে এমন নির্লজ্জের মতো লাঞ্ছনা করা হয়, সেই বংশে শুভ বলে আর কিছু বাকি থাকে কি? যে সভায় মহাপ্রাজ্ঞ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্যের মতো মহাত্মা বসে আছেন, বিদুরের মতো মূর্তিমান ধর্ম স্বয়ং উপস্থিত, সেই সভা তো দেবরাজ ইন্দ্রের সভার তুল্য। সেখানে এমন ঘৃণ্য কলঙ্কের স্থান হয় কি করে? ধর্মপুত্র যুধিষ্ঠির হোমাগ্নির মতোই পবিত্র, যজ্ঞসেনী দ্রৌপদী স্বয়ং হোমানল থেকে জন্ম নেওয়া মহাতেজস্বিনী নারী, তাদের এই অপমান দেবতারা কখনো মেনে নিতে পারেন? না মহারাজ, আপনি স্বয়ং যেখানে উপস্থিত, আপনি স্বয়ং যেখানে কুরুবংশের রক্ষাকর্তা, সেই আপনার সম্মুখে এ কোন অনাচার ঘটে গেল মহারাজ? প্রকাশ্য রাজসভায় এক রাজপথুর এমন লাঞ্ছনা, এ কথা ভাবলেই আশঙ্কায় আমি নিথর হয়ে যাচ্ছি মহারাজ। এসো পাঞ্চালী, এসো পুত্রী, আমার কাছে এসো, অশ্রু সংবরণ করো পাঞ্চালী। তোমার প্রতিটি অশ্রুই ভরত বংশের অকল্যাণ ডেকে আনতে পারে পুত্রী। সর্বংসহা ধরিত্রীর মতো এই বংশকে ক্ষমা করে দাও কৃষ্ণা। তুমি নিজেও জননী, সন্তানের কল্যাণেই জননীর কল্যাণ। নিজেকে সংযত করো দ্রৌপদী। মহারাজ, আমি হাত জোড় করে মিনতি করছি, ভরত বংশের অকল্যাণ আর হতে দেবেন না, এই অনাচার এবার বন্ধ হোক। দোহাই আপনার, প্রকৃতি কুপিত হয়ে উঠেছে, দেবগণ কুপিত হয়েছেন মহারাজ, আপনি শুনতে পাচ্ছেন না? আরে দুর্বুদ্ধি দুর্যোধন, এই কৌরব সভায় পাণ্ডবদের ধর্মপত্নীর সঙ্গে কথা বলছিস, তুই অভব্যতা করছিস, তুই মরেছিস দুর্যোধন, তুই মরেছিস। ওরে দুর্বিনীত, তোর জন্য এই ভরত বংশের অপমান ঘটল, তাও তোর কোনো লজ্জা জন্মায়নি? পাঞ্চালী, তুমি আমার পুত্রবধূদের মধ্যে প্রধানা, তোমাকে আমি সেই সম্মান দিয়ে থাকি। তুমি ধর্মপরায়ণা, সতী নারী, আমার কাছে তুমি বর চাও পাঞ্চালী। তুমি যে বর চাইবে আমি তোমাকে তাই দেব। বলো কি চাও তুমি? হে ভরত শ্রেষ্ঠ, আপনি যদি সত্যই আমার প্রতি প্রসন্ন হন, তাহলে আমি প্রার্থনা করছি যে ধর্মপ্রাণ মহারাজ যুধিষ্ঠির যেন তাঁর দাসত্ব বন্ধন থেকে মুক্ত হতে পারেন, আমার পুত্র প্রতিবিন্ধও যেন দাসপুত্র রূপে গণ্য না হয়। কল্যাণী, তুমি যা চাইছ তাই হবে, কিন্তু আমার মন তোমাকে আরও একটি বর দিতে চাইছে, কারণ তুমি সত্যই তার যোগ্য। বলো কল্যাণী, তোমার আর কি প্রার্থনা আছে? মহারাজ, রথ এবং অস্ত্র শস্ত্র সহ বাকি চার পাণ্ডবকেও তাঁদের দাসত্ব থেকে মুক্ত করুন, তারা পূর্বের মতোই স্বাধীন হন। বৎসে, তুমি যা চাইছো তাই হোক, আমি তোমাকে এই বড় প্রদান করলাম, কিন্তু কিন্তু এই দুটি বর তোমার উপযুক্ত সম্মান হতে পারে না। আমার কাছ থেকে তুমি তৃতীয় বর গ্রহণ করো কল্যাণী। ক্ষমা করবেন মহারাজ, আর কিছু চাইতে পারবো না আমি। শাস্ত্র বলেন যে বৈশ্য একটি বর, ক্ষত্রিয় দুটি বর এবং ব্রাহ্মণ শত বর চাইতে পারেন। আমি ক্ষত্রিয় নারী, তাই এই দুটি বরের অধিক কিছু চাইতে পারবো না। লোভে ধর্ম নাশ হয় মহারাজ, আমার স্বামীরা পুণ্যবান,
তারা দাসত্ব থেকে মুক্তি পেয়ে সেই পুণ্যের প্রভাবেই শ্রেয় লাভ করতে পারবে। আমাদের ভাগ্য সত্যিই মন্দ। মহর্ষি দেবল বলেছেন যে পুরুষের তিনটি তেজ, অপত্য, কর্ম এবং বিদ্যা। আজ পাঞ্চালীর অপমান আমাদের সন্তানকেও দূষিত করল। মহারাজ, আপনি অনুমতি দিন, আজই আমি সমস্ত শত্রু বিনাশ করছি, তারপর আপনি এই পৃথিবী শাসন করবেন। না জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি শান্ত হন। হীন লোকে কি বলল তা নিয়ে সজ্জনরা কেন দুঃখ পাবেন? মহারাজ যুধিষ্ঠিরের আদেশ ভিন্ন আপনি কিচ্ছু করতে পারেন না জ্যেষ্ঠ ভ্রাতা। ভীমসেন, শান্ত হও, সংযত হও। হে জ্যেষ্ঠ পিতা, আমরা আপনার অনুগত, আমরা আপনারই অধীন। এখন আমরা কি করব আদেশ করুন মহারাজ। অজাত শত্রু যুধিষ্ঠির, তোমার মঙ্গল হোক বৎস। তোমাদের সমস্ত ধন সম্পদ, রাজ্য, দাস দাসী, অশ্ব, হস্তি, রথ, অস্ত্র শস্ত্র, এসবই আমি ফিরিয়ে দিলাম। এখন পাঞ্চালীকে নিয়ে তোমরা নির্বিঘ্নে রাজ্যে ফিরে যাও পুত্র, রাজ্য শাসন করো। তুমি প্রকৃত ধার্মিক, ধর্মের সূক্ষ্ম গতি তুমি জানো, তুমি বিনীত। এই সভায় তুমি সাধু সজ্জনের মতোই ব্যবহার করেছ। উত্তম পুরুষরা কখনো কারো দোষ দেখেন না যুধিষ্ঠির, তুমিও ঠিক তাই করেছ। একমাত্র তুমি মানুষের যথার্থ কল্যাণ চিন্তা করো। বৎস, তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। এ কি বলছেন মহারাজ? অনুরোধ নয়, আদেশ বলুন। আজকের সভার এই নিষ্ঠুরতার কথা তুমি মনে রেখো না যুধিষ্ঠির। আমি তোমার বৃদ্ধ অন্ধ পিতা, গান্ধারী তোমার মাতা। আমাদের প্রতি তোমার সকল কর্তব্য এবং সদ্ভাব যেন সর্বদা বজায় থাকে পুত্র। আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম মহারাজ। আপনি এবং জ্যেষ্ঠ মাতা আমাদের পরম পূজনীয় ছিলেন, তেমনি থাকবেন। এবার আপনি আজ্ঞা দিন মহারাজ, ইন্দ্রপ্রস্থের পথে যাত্রা করি। ধৃতরাষ্ট্রের আদেশে দ্রৌপদীকে নিয়ে পঞ্চ পাণ্ডব এবার ইন্দ্রপ্রস্থের পথে যাত্রা করল। প্রজারা তাদের নামে জয়ধ্বনি দিতে লাগল, কিন্তু পাণ্ডবদের সেই বিজয় যাত্রা সহ্য করতে পারল না দুঃশাসন। সেই অহংকারী ক্রূর রাজকুমার তার পিতার সভায় কিছু বলতে না পেরে যুবরাজ দুর্যোধনের কাছে ছুটে গেল। মন্ত্রী এবং পারিষদ বেষ্টিত হয়ে সোনার সিংহাসনে বসেছিল দুর্যোধন। বৎস দুঃশাসন, এত দুশ্চিন্তা করছো কেন? মহারাজ বৃদ্ধ হয়েছেন, তিনি ভুল করতেই পারেন, কিন্তু একবার দিয়ে দিলেও যে আবার ফিরিয়ে নেওয়া যায় এ কথাটা তুমি ভুলে যাচ্ছ কেন? হ্যাঁ দুঃশাসন, মাতুল শকুনি ঠিকই বলছেন, তুমি চিন্তা করো না। পাণ্ডবরা নিজেদের রাজ্যে পৌঁছানোর আগেই আমরা ইন্দ্রপ্রস্থ দখল করে নেব। এবারেও মহারাজের কাছে কিন্তু তোমাকেই যেতে হবে যুবরাজ দুর্যোধন। নিজেদের মধ্যে আলাপ আলোচনা সমাধা করে মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে উপস্থিত হল দুর্যোধন। তার সেবায় নিযুক্ত দাসদাসীদের সেখান থেকে সরিয়ে মহারাজের সঙ্গে একান্ত সময় প্রার্থনা করল সে। তার প্রার্থনা মঞ্জুর হলে দুর্যোধন এবার বলল, পাণ্ডবদের মতো এমন এক মহাবিষধর সাপকে একবার আয়ত্তে এনেও মুক্ত করে দিলেন। পঞ্চ পাণ্ডব এমনিতেই ক্রুদ্ধ, তার ওপর তাদের মিত্র রাজারাও নিশ্চয়ই ক্রুদ্ধ হবে। সকলে মিলে যদি এইবার হস্তিনাপুর আক্রমণ করে তাহলে আমরা বাঁচাতে পারব তো মহারাজ? না পুত্র, না, এমন আশঙ্কা করো না।
যুধিষ্ঠির আমাকে কথা দিয়ে গিয়েছে। মহারাজ, মহারাজ কি করে বোঝাই আপনাকে, শত্রুদের কথার উপরে ভরসা করছেন আপনি? আচ্ছা আচ্ছা বেশ, যুধিষ্ঠির না হয় ধার্মিক, কিন্তু ভীমসেন, অর্জুন, এদের আপনি ভুলে গেলেন মহারাজ। দ্রৌপদীর অপমান এরা কখনো মেনে নেবে না। ভীম আর অর্জুনের প্রতি যুধিষ্ঠির কতটা নির্ভরশীল তা আপনি জানেন না পিতা। ওরা যদি যুধিষ্ঠিরকে প্রভাবিত করে তাহলে যুধিষ্ঠির তখন কার কথা শুনবে মহারাজ, আপনার না ওর ভ্রাতাদের? অর্জুন এখান থেকে কিভাবে গেল আপনি জানেন মহারাজ? গান্ডীব হাতে ধরে তার উৎকৃষ্ট তুন দুটিকে প্রকাশ্যে দেখাতে দেখাতে গর্জনের মতো বারংবার নিঃশ্বাস ফেলতে ফেলতে রথে উঠেছে অর্জুন। আমরা এও শুনেছি যে পঞ্চ পাণ্ডব এবার তাদের সৈন্য সংগ্রহের জন্য যাত্রা করবে। তোমার কথাটা শুনলাম দুর্যোধন, যদিও আমি জানি যে বাকি চার পাণ্ডব যুধিষ্ঠিরের অনুগত, তবুও সতর্ক থাকতে হবে। ঠিক বলেছেন পিতা, কথায় বলে শত্রুর শেষ রাখতে নেই। আমার কাছে একটা প্রস্তাব আছে মহারাজ, পাণ্ডবদের সমস্ত ধন জিতে নিয়ে তাদের অনুগত রাজাদের মধ্যে যদি বিতরণ করি তাহলে প্রয়োজনে তারা সকলেই পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে। কিন্তু সেই সম্পদ তোমার হাতে আসবে কি করে? তারও উপায় ভেবেছি পিতা, আপনি পুনরায় পাণ্ডবদের পাশা খেলার আহ্বান জানান, এবার তাদের রাজ্যে ফিরে যাওয়ার পথটা বন্ধ করে দিতে হবে। বনবাস পণ করে খেলব পিতা, আমরা দানে জিতলে মৃগচর্ম পরে 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যাবে পাণ্ডবরা। আমরা যদি হেরে যাই তাহলে আমরাও এই অভিশাপই গ্রহণ করব। তবে মাতুল শকুনির ওপর আমার স্থির বিশ্বাস আছে, তিনি থাকতে আমরা হারতে পারি না। সুতরাং পাণ্ডবদের বনবাস অবশ্যম্ভাবী, আমাদের শত্রু ভয় আর থাকবে না। এই সুযোগে আমরা মিত্র সংগ্রহের কাজটি আরম্ভ করতে পারব। পাণ্ডবরা ফিরে এলেও তারা আর ইন্দ্রপ্রস্থের সিংহাসন লাভ করতে পারবে না। আমার প্রস্তাবে আপনি সম্মত হন পিতা? পুত্র দুর্যোধন, পাণ্ডবরা যদি বহু দূরেও চলে গিয়ে থাকে সত্তর তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করো, এখানে এসে পুনরায় তারা তোমার সঙ্গে পাশা খেলুক। যথা আজ্ঞা পিতা, আমি এখনই সেই ব্যবস্থা করছি। মহারাজ ধৃতরাষ্ট্র যে পুনরায় পাণ্ডবদের পাশা খেলতে ফিরে আসার আদেশ দিয়েছে সে কথা রানীমহলেও পৌঁছল। মহারাজের আদেশ শুনে ভাবিকালের জন্য আশঙ্কায় কেঁপে উঠল গান্ধারী। এই রাজসভায় যে পাপ একবার ঘটে গেছে তার ফল যে কত সুদূর প্রসারী হতে পারে সেই চিন্তাতেই তটস্থ ছিল গান্ধারী। এবার সেই পাপের যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে তো কুরুবংশের বেঁচে থাকার কোনো আশাই আর থাকবে না। দুশ্চিন্তায় আতঙ্কে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আকুল হয়ে উঠল গান্ধারী। যে করেই হোক এই পাপকে রুখতেই হবে। মহারাজ ধৃতরাষ্ট্রের কক্ষে সত্তর এসে পৌঁছল গান্ধারী। এক বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি মহারাজ। মহারানী, এসো রানী, এসো। প্রয়োজন ছাড়া আর কোনো কারণেই তো তুমি এই কক্ষে আসো না গান্ধারী। ক্ষমা করবেন মহারাজ, এখন আমি বড় শঙ্কায় বাস করছি। ধর্মের কথা, ন্যায়ের কথা আপনার কাছে বলা বৃথা। এর আগেও এমন বহু কথা বলেছি মহারাজ, কিন্তু আপনার পুত্রের প্রতি প্রগাঢ় স্নেহ আপনাকে শুধুমাত্র অনুগত এক পিতা করে রেখেছে, রাজা হতে দেয়নি। দুর্যোধন কি তোমার পুত্র নয় গান্ধারী? তুমি কি ওর মাতা নও? আমি নিশ্চয়ই ওর মাতা, কিন্তু স্নেহের চেয়ে ধর্ম এবং নীতিকে আমি অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি মহারাজ।
যে কারণে আমার নিজের ভ্রাতার থেকে মহামন্ত্রী বিদুরের কথা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। দুর্যোধনকে তার প্রাপ্যের অধিক কিছু দেবেন না মহারাজ, আপনাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি। এমনিতেই ওর জন্য আমাদের কুলে অনেক কলঙ্ক জমা হয়েছে, সেই কলঙ্ক আরো ভারী হয়ে উঠলে এরপর সেখান থেকে আর উদ্ধার পাওয়া যাবে না মহারাজ। গান্ধারী, আমি এ যাবৎকাল ধরে দেখে আসছি তুমি দুর্যোধনের চেয়ে বিদুরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকো। দুর্যোধনের যদি কোনো দোষ থাকে সে তোমার উত্তরসূরি গান্ধারী, এ কথাটা ভুলে যেও না। সে তোমার আগামী, দুর্যোধন তোমার সন্তান। সেটাই তো সবচেয়ে বড় যন্ত্রণা মহারাজ, চাইলেও আমি সেই যন্ত্রণা ভুলতে পারি না। দুর্যোধনের জন্মের পর আশেপাশে কত অমঙ্গলের চিহ্ন, অমঙ্গলের লক্ষণ দেখা দিয়েছিল সে কথা মনে পড়ে মহারাজ। এই পুত্রের জন্মের পরে মহামতি বিদুর কিন্তু আপনাকে সাবধান করে দিয়েছিল, বলেছিল যে এই কুলকলঙ্কটাকে বিনাশ করে ফেলুন, তা না হলে আপনার রাজ্যে ভয়ানক বিপর্যয় উপস্থিত হবে। বিদুরের কথা আপনি সেদিন শোনেননি মহারাজ, সে কথা শুনলে আজ এই মহাভয় উপস্থিত হতো না। আমি আপনার রানী, দুর্যোধনের মাতা গান্ধারী, আমি আপনাকে জানিয়ে যাচ্ছি, এই পুত্র হতেই একদিন কুরু বংশ ধ্বংস হবে মহারাজ। গান্ধারী, এ তুমি কি বলছো মহারানী? আপনার হাতে এখনো অনেক কিছু আছে মহারাজ, এখনো সব শেষ হয়ে যায়নি। আপনার এই দুর্বিনীত পুত্রদের শাসন করুন, তাদের কথা মেনে নেবেন না মহারাজ। এই মহান ভরত বংশের বিনাশের দায় আপনার ওপর এসে না বর্তায়। যে আগুন একবার নিভে গেছে আবার জাগিয়ে তুলছেন কেন? পাণ্ডবরা অতি কষ্টে শান্ত হয়েছে মহারাজ, কেন তাদের পুনরায় পাশা খেলতে ডাকছেন? দুষ্টমতি বালককে কোনো শাস্ত্রই শাসন করতে পারে না, কিন্তু আপনি তো প্রাজ্ঞ মহারাজ, আপনি কেন বালকের মতো আচরণ করছেন? আমি দৈবের অধীন গান্ধারী, দৈবের যা ইচ্ছা তাই হবে, আমি তাকে কি করে রুখবো বলতে পারো? ক্ষমা করবেন মহারাজ, দৈব নয়, আপনি দুর্যোধনের অধীন। দুর্যোধনের প্রতি অগাধ স্নেহকেই আপনি দৈব ভেবে ভুল করছেন। আজ এই মুহূর্তে আপনি কুলাঙ্গারকে ত্যাগ করুন মহারাজ, দেখবেন আপনার বংশে পুনরায় সেই সুখ শান্তি ফিরে আসবে। কোনো ক্রূর ব্যক্তির উপরে রাজলক্ষ্মীকে স্থাপন করা যায় না মহারাজ, লক্ষ্মী তাতে কুপিতা হন। ধর্মপরায়ণ কোমল স্বভাব ব্যক্তি রাজলক্ষ্মীর যথার্থ ধারক, একথা আপনিও জানেন রাজন। আমার একটি প্রার্থনা পূরণ করবেন মহারাজ? কি চাও বলো গান্ধারী। আমাদের বংশে অতীতে যে সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি ছিল সেই গৌরবকে পুনরায় ফিরিয়ে আনুন মহারাজ, নিজের বংশকে ধ্বংস হতে দেবেন না। আপনার কাছে এটাই আমার প্রার্থনা। না গান্ধারী, এই বংশকে ধ্বংসের হাত থেকে আমি রক্ষা করতে পারবো না, আমাকে সে অনুরোধ করো না রানী। পুত্রেরা যা চায় তাই করুক, আমি তাদের নিষেধ করতে পারবো না। পাণ্ডবদের সঙ্গে পুনরায় পাশা খেলতে চায় তারা, আমি অনুমতি দিয়েছি গান্ধারী, আর তা আমি ফিরিয়ে নিতে পারবো না। এবার আর বিদুরকে নয়, দূত হিসেবে এক প্রাতিকামীকে যুধিষ্ঠিরের কাছে পাঠালো ধৃতরাষ্ট্র। এমনকি বিদুরের সঙ্গে পরামর্শও করল না সে। পাশা খেলার জন্য যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে ফিরে আসার রাজ নির্দেশ জানাল প্রাতিকামী। ভীমসেন, অর্জুন, নকুল, সহদেবের মুখে তখন গাঢ় ও অমানিশা। ভ্রাতাদের অসন্তোষ, দ্রৌপদীর অপমান, নাকি ধৃতরাষ্ট্রের আদেশ,
কাকে প্রাধান্য দেবে যুধিষ্ঠির? ইন্দ্রপ্রস্থের রাজ চক্রবর্তী সম্রাট এবার সত্যি যেন একটু বিচলিত। এবার কোন নির্যাতন অপেক্ষা করে আছে তার জন্য সে সত্যিই জানে না। আমি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, আমি জানি যুধিষ্ঠিরের পক্ষে এই সময়টা সত্যি বড় কঠিন। দৈবের সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে ব্রহ্মচারীর বেশে রাজ্য ছেড়ে পথে নামল পঞ্চপাণ্ডব। ভিখারিনীর বেশে দ্রৌপদীকে দেখে রাজ্যবাসী দিশাহারা। এদিকে সন্তানদের ছেড়ে কিছুতেই থাকতে চাইছেন না পাণ্ডব জননী কুন্তি। কি হবে এবার, তিনিও কি পথের ধুলোয় নামবেন? সেই কাহিনী শুনুন এর পরের পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, শকুনি, দীপ, গান্ধারী, সুদীপা বসু, কর্ণ, অগ্নি, ভীষ্ম, উৎপল সরকার, বিদুর, সোমক রায়, দ্রৌপদী, দেবশ্রী মুখার্জি, দুর্যোধন, অনুজয় চট্টোপাধ্যায়, ধৃতরাষ্ট্র, মলয় দেবনাথ, দুঃশাসন, প্রতদীপ মুখার্জি, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, ভীম, সুমিত কুণ্ডু, অর্জুন, সায়ক আমার, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।